সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি নিরাপদে আছো, বাসায় অবস্থান করছো। আজকের অনলাইন ক্লাসে আছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ডিজিটাল ডিভাইস থেকে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। এই সম্পর্কে গত ক্লাসে আমরা কিছু উপপাদ্য পড়েছিলাম। বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য কিছু নিয়ম জানতে হয়, সে নিয়মগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমি আবার একটু দেখাচ্ছি। জিরো প্লাস জিরোতে জিরো, জিরো প্লাস ওয়ানে ওয়ান, ওয়ান প্লাস জিরোতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ানে ওয়ান, জিরো অ্যান্ড জিরোতে জিরো, জিরো অ্যান্ড ওয়ানে জিরো, জিরো অ্যান্ড ওয়ানে জিরো, ওয়ান অ্যান্ড জিরোতে জিরো, ওয়ান অ্যান্ড ওয়ানে ওয়ান। মৌলিক কিছু উপপাদ্য, সেই উপপাদ্যগুলো আমাদের জানতে হবে। এ প্লাস জিরোতে এ, এ প্লাস ওয়ানে ওয়ান, এ প্লাস এতে এ, এ প্লাস এ বার ইকুয়েল ওয়ান, এ অ্যান্ড জিরোতে জিরো, এ অ্যান্ড ওয়ান ইকুয়েল এ, এ অ্যান্ড এ ইকুয়েল এ, এ অ্যান্ড এ বার ইকুয়েল জিরো, এ ডাবল বার ইকুয়েল এ। গত ক্লাসে এগুলো প্রমাণ করে দেখিয়েছিলাম। এবার আসো সত্যক সারণী সম্পর্কে একটু জানি। সত্যক সারণী বা ট্রুথ টেবল বুলিয় চলকগুলোর ইনপুট এবং আউটপুটের সম্ভাব্য মান যে টেবিল বা সারণীতে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। এভাবে আমরা বলতে পারি যে ছক বা টেবিল দ্বারা কোনো লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের অবস্থা প্রকাশ করা যায় তাকে সত্যক সারণী বলে। সত্যক সারণী কেন ব্যবহার করা হয়? যে কোনো বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। কোনো জটিল বুলিয় ফাংশন সরলীকরণ করার পর ছোট বা সহজ ফাংশনে পরিণত হয়। উক্ত নতুন ফাংশনটি সঠিক হয়েছে কিনা তা প্রমাণের জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। তাহলে এবার আসো আমরা কিছু বুলিয় ফাংশন সরলীকরণ করি এবং তা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। ধরো একটি ফাংশন যদি থাকে এরকম, তাহলে আমাদের প্রশ্ন এরকম থাকতে পারে, একটা ফাংশন দেওয়া থাকতে পারে, ফাংশনটিকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে বলা হতে পারে। তাহলে কোনো ফাংশনকে যখন আমরা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করব, প্রথমেই আমাকে দেখতে হবে ফাংশনটিতে কয়টি চলক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটিতে দুটো চলক আছে, এ এবং বি। তাহলে এ এবং বি দুটি চলক আমরা এখানে, আমার বোর্ডে হয়তো সুন্দর করে ড্র করতে কষ্ট হবে। তাহলে চলকগুলো মান কি কি হবে? চলকগুলোর মান জিরো অথবা ওয়ান হতে পারে। তাহলে এ চলকের জন্য, বি চলকের জন্য প্রথমে আমরা কম্বিনেশন দিলাম জিরো জিরো, তারপরে কম্বিনেশন দিলাম আমরা জিরো ওয়ান, ওয়ান জিরো
1 1। তাহলে এখানে আমরা কম্বিনেশনগুলো কিভাবে লিখলাম, এ এবং বি চলকের জন্য তার মানগুলো কি কি হতে পারে, সম্ভাব্য মানগুলো আমরা লিখে ফেললাম। তাহলে 0 0 0 1 1 0 1 1, এটা আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 3 এর বাইনারি মান পর্যন্ত আমরা লিখেছি। দুই চলকের জন্য 0 থেকে 3 এর বাইনারি মান লিখেছি 0 0 0 1 1 0 1 1। এবার আমরা ফাংশনে আমাদের আছে এ প্লাস এ বার বি, তাহলে এর মান আমাদের আছে বি, বি এর মান আছে, এবার আমাদের লাগবে এ বার এর মান। তাহলে এ বার, তাহলে এবার আমরা জানি এ তে যা হবে এবারে তার ঠিক অপোজিট হবে। তাহলে এখানে 1 1 0 0, এবারের মান আমরা পেয়ে গেলাম 1 বার 2 এর মান লাগবে এ বার বি, মাঝখানে আমাদের আছে এন্ড, আমরা যৌক্তিক গুণের নিয়মগুলো দেখেছিলাম। তাহলে এখানে আমাদের 0 এ বার বি, তাহলে এ মানটা এবং এ মানটা গুণ করতে হবে এন্ড অপারেশন, 0 এন্ড 1 এ 0 1 এন্ড 1 এ 1 0 এন্ড 0 তে 0 1 এন্ড 0 তে 0। তাহলে আমরা যৌক্তিক যে গুণ সেই গুণের নিয়ম আমরা দেখলাম। তাহলে আমরা কি পেলাম, এর মান আছে আমাদের এ বার বি এর মান আছে, এবার আমরা করব এ প্লাস এ বার বি। তাহলে এই এ এবং এ বার বি এই দুটোর অর অপারেশন বা যোগ, তাহলে যৌক্তিক যোগে আমাদের 0 প্লাস 0 তে ছিল 0, 0 প্লাস 1 এ আমরা এই কলাম এবং এই কলাম যোগ করছি, যৌক্তিক যোগ 0 প্লাস 1 এ 1 1 প্লাস 0 তে 1 1 প্লাস 0 তে 1। তাহলে আমরা সত্যক সারণীর মাধ্যমে এই ফাংশনটিকে আমরা উপস্থাপন করলাম। পিসিতে আসলে সঠিকভাবে ড্র করাটা একটু কষ্টকর হয়ে যায়। তাহলে আমরা যদি কোনো ফাংশনকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়, তাহলে আমরা এভাবে চলকের সম্ভাব্য মানগুলো দিয়ে আমরা ট্রুথ টেবলে উপস্থাপন করে দেখাবো। এখন যদি বলা হয় কোনো একটি ফাংশন দিয়ে যে ফাংশনটি সরলীকরণ করো এবং সত্যক সারণের মাধ্যমে প্রমাণ করে দেখাও, তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। ধরো একটি ফাংশন যদি আমাদেরকে দেওয়া থাকে এরকম এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স, তাহলে প্রশ্নে এরকম একটা ফাংশন দেয়া থাকতে পারে, বলা হতে পারে ফাংশনটি সরল করো এবং সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখাও। তাহলে আমরা প্রথমেই সরলীকরণ করি। সরলীকরণ করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে কমন যাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে যদি এক্স ওয়াই কমন নেই, এক্স ওয়াই যদি আমরা কমন নিই, তাহলে থাকছে জেড প্লাস ওয়ান প্লাস এক্স, এক্স ওয়াই আমরা উপপাদ্যগুলোতে পড়েছিলাম এ প্লাস ওয়ান ইকুয়েল ওয়ান, তাহলে অ্যান্ড ওয়ান প্লাস
x, x y and 1 equal x y plus x, x jodi common nei 1 plus y, dukkhito ekhane y plus 1 hobe, 1 plus y soman amra jani 1, x and 1 soman x, tale amra sorolikoron korlam, sorolikoron korar pore amader result esche x, tale amra ebar shottok sharoner madhye eta praman kore dekhi. তাহলে আমরা ফাংশনটি সরল করার পরে আমরা রেজাল্ট পেলাম x, তাহলে এই জায়গাটা আমরা মুছে দিলাম. এবার আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব. x আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চলক আছে x y z, তাহলে আমরা x y এবং z এর জন্য চলকগুলোর সম্ভাব্য মান কি হবে সেটা আমরা আগে দেখে নেই. চলক যখন দুটো থাকে 2 টু দি পাওয়ার n এর উপর ডিপেন্ড করছে, n এর মান যদি, চলকের মান যদি 2 হয় তাহলে আমার কম্বিনেশন হবে 4টি, চলকের মান যদি 3 হয় তাহলে আমার সম্ভাব্য মান হবে 8টি. তাহলে এখানে আমার চলক 3টি আছে, যে সম্ভাব্য মানগুলো তার কম্বিনেশন হবে 8টি. তাহলে যখন আমার 4টি ছিল তখন আমরা 0 থেকে 3 এর বাইনারি মান লিখে ফেলেছিলাম, এখন আমার চলক হচ্ছে 3টি, তাহলে সম্ভাব্য যে কম্বিনেশন সেটা হবে 8টি. তাহলে আমরা 0 থেকে 7 এর বাইনারি মানগুলো 3 বিটে লিখে ফেলব. তাহলে 0 0 0 0 0 1, 2 এর বাইনারি মান 0 1 0, 3 এর বাইনারি মান 0 1 1, 4 এর বাইনারি মান 1 0 0, 5 এর বাইনারি মান 1 0 1, 6 এর বাইনারি মান 1 1 0 এবং 7 এর বাইনারি মান 1 1 1. তাহলে আমরা 8টি কম্বিনেশন লিখে ফেললাম. এভাবে যদি আমরা বাইনারি মান দিয়ে লিখি তাহলে আমাদের জন্য সহজ হয়. অনেকে আবার আমরা এরকম করি যে প্রথম চলকটির মান 0 1 0 1 0 1 এভাবে লিখে ফেলি, y এর মান 00 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, x এর মান 4টা 0 4টা 1, এভাবে 4টা 0 4টা 1 করে লিখে যাব. যদি আমার চলক আরো একটি থাকতো তারপরের ধাপে আমরা 8টা 0 8টা 1 এভাবে লিখে ফেলতাম. এবার আসো আমার কি লাগছে, x y z এর এন্ড অপারেশন লাগছে, x y এন্ড z. তাহলে 3টা 0 তে গুণ করলে 0, 0 0 1 গুণ করলে 0. আমরা জানি এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটি 0 থাকলে আউটপুট 0 হয়ে যাবে, এন্ড অপারেশনের ক্ষেত্রে সকল ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়. তাহলে এখানে 0 1 0 আউটপুট হবে 0, এখানেও একটি 0 আছে 0 0 0 0 এবং লাস্টে সকল ইনপুট 1 আছে, তাহলে এখানে 1 হবে. এবার আসো x y, x y, তাহলে x y সমান x y 0 0 তে এন্ড অপারেশনে 0, পরেরটাতেও 0, তারপরে 0 1 এ 0 হবে, 0 1 এ 0 হবে, 1 0 তে 0,
10 0 11 11 x y এর মানও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের লাগছে x এর মান তো আছেই, তাহলে আমরা এবার x y z প্লাস x y প্লাস x এই তিনটাকে আমরা অর করব, তাহলে x x y z x x y z x y এই তিনটাকে আমরা অর করব, তাহলে দেখা যাচ্ছে 0 0 0 তাহলে আমার আউটপুট হবে 0, এখানে 0 0 0 তা হবে 0, এখানে আছে 0 0 0 তাহলে হচ্ছে 0, 0 প্লাস 0 প্লাস 0 সমান 0, 1 প্লাস 0 প্লাস 0 সমান 1, 1 প্লাস 0 প্লাস 0 সমান 1। অর অপারেশনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটি ইনপুট যদি 1 থাকে আউটপুট 1 হয়, 1 0 1 তাহলে আউটপুট 1 হবে, 1 1 1 এখানেও 1 হবে। তাহলে অর অপারেশনের ক্ষেত্রে আমরা জানি ন্যূনতম একটি 1ও যদি থাকে আউটপুট 1 হয়ে যায়। তাহলে আমরা দেখি যে আমার সত্যক সারণীতে x y z প্লাস x y প্লাস x এর মান যা, এই মানটা যা x এর মানটাও তা, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ফাংশনটি আমরা সরলীকরণ করেছিলাম তার রেজাল্ট আমরা শুদ্ধ পেয়েছি। তাহলে আশা করি আমরা কোনো বুলিয়ান ফাংশন সরল করতে পারবো এবং সত্যক সারণীর মাধ্যমে তা প্রমাণ করতে পারবো। আরও অনেক বুলিয়ান অ্যালজেব্রা আছে, আমি একটা সরল অ্যালজেব্রা দেখালাম কিভাবে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে হয়। এবার আসো আমরা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য সেটা নিয়ে আলোচনা করব, ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের উপপাদ্য বুলিয়ান অ্যালজেব্রাতে অনেক বেশি ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রায় লজিক সমীকরণ সরল করার জন্য ফরাসি গণিতবিদ অগাস্টা ডি মর্গান দুটি উপপাদ্য রচনা করেন। উপপাদ্যগুলো হল দুই বা ততোধিক চলকের যোগফলের কমপ্লিমেন্ট, দুই বা ততোধিক দুই বা দুইয়ের অধিক চলকের যোগফলের কমপ্লিমেন্ট চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের সমান, এটা হচ্ছে প্রথম উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্যে কি বলা হচ্ছে, দুই বা ততোধিক চলকের গুণফলের কমপ্লিমেন্ট চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফলের সমান, চলকগুলোর যোগফলের কমপ্লিমেন্টের রেজাল্ট যা, চলকগুলোকে কমপ্লিমেন্ট করে গুণ করলে গুণফল সেম রেজাল্ট আসবে। আবার দুই বা ততোধিক চলক যদি আমরা গুণ করে গুণফলকে কমপ্লিমেন্ট করি সেটা কার সমান হবে, চলকগুলোকে কমপ্লিমেন্ট করে তার সেগুলো যদি যোগ করে যোগফলের সমান হবে। তাহলে আমরা আবার ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করার জন্য চলে যাই। প্রথমে আমি দুটো চলক দিয়ে দেখাই, দুটো চলকের আমার প্রশ্নটা এরকম, দুই চলকের, তাহলে ডি মর্গানের উপপাদ্য হচ্ছে দুটো, দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করো। তাহলে চলক দুটো আমাদের কি হবে, এক্স ওয়াই দিয়ে যদি লিখি, দুই চলকের যোগফলের কমপ্লিমেন্ট যোগ করে তার পূরক করলে যা আসবে তা
বক্তা চলকগুলোকে কমপ্লিমেন্ট করে তার গুণফল যা হবে তাই। তাহলে দুটো চলকের যোগফলের কমপ্লিমেন্ট কার সমান হবে? চলকগুলোর প্রত্যেকটি চলক আলাদা আলাদা কমপ্লিমেন্ট করে তার গুণফলের সমান হবে। আবার সেকেন্ড উপপাদ্য হচ্ছে চলককে গুণ করে তার কমপ্লিমেন্ট, দুটো চলক এক্স অ্যান্ড ওয়াই কমপ্লিমেন্ট ইকুয়েল, চলকগুলোকে আলাদা আলাদা কমপ্লিমেন্ট করে তার যোগফলের সমান। তাহলে আসো আমরা সত্যক সারণের মাধ্যমে প্রমাণ করি। তাহলে এটা হচ্ছে প্রথম উপপাদ্য, এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। তাহলে আমরা সত্যক সারণীতে চলক, এখানে দুটো আছে, দুটো চলকের মান আমরা লিখে ফেলি। চলক যদি দুটো থাকে আমার কম্বিনেশন হবে চারটি, তাহলে জিরো থেকে থ্রি এর বাইনারি মান লিখে ফেলবো। এবার আমার কি লাগছে, এক্স বার ওয়াই বারের মান আমরা বের করে ফেলি। এক্স বার, এক্স বার, তাহলে এক্স এ যা আছে এক্স বারে তার ঠিক বিপরীত হবে। ওয়াই বারে যা, ওয়াইতে যা আছে ওয়াই বারে ঠিক তার বিপরীত হবে। তাহলে এখানে জিরো আছে, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান আছে, এখানে জিরো হবে। তারপরে এবার আমরা উপপাদ্যগুলো দেখে দেখে বসাবো। তাহলে এক্স প্লাস ওয়াই লাগবে প্রথমে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে জিরো প্লাস জিরোতে জিরো, জিরো প্লাস ওয়ানে ওয়ান, ওয়ান প্লাস জিরোতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ানে ওয়ান। তারপর আমার আছে কি এক্স প্লাস ওয়াই এর কমপ্লিমেন্ট, তাহলে এক্স প্লাস ওয়াইতে যা পেলাম তার কমপ্লিমেন্ট, তাহলে এখানে যা আছে তার বিপরীত ওয়ান, তাহলে এখানে জিরো জিরো জিরো। এবার আমরা এক্স বার অ্যান্ড ওয়াই বার, এক্স বার অ্যান্ড ওয়াই বার এর গুণফল, এক্স বার অ্যান্ড ওয়াই বার এর, তাহলে প্রথম দুটোতে আছে ওয়ান ওয়ান, অ্যান্ড এর ক্ষেত্রে দুটো ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে, বাকিগুলোতে একটা না একটা জিরো আছে, তাহলে আউটপুট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তারপরে আসো আমরা সেকেন্ড উপপাদ্যে যাই। সেকেন্ড উপপাদ্যে আছে এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স অ্যান্ড ওয়াইতে আমরা শুধু দেখতে পাচ্ছি এখানে জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, লাস্টে ওয়ান ওয়ান। অ্যান্ড এর ক্ষেত্রে বা গুণে যৌক্তিক গুণের ক্ষেত্রে আমরা জানি সকল ইনপুট যখন ওয়ান হয় আউটপুট তখন ওয়ান হবে, আর এখানে একটা না একটা জিরো দেখা যাচ্ছে, তাহলে কি হবে, জিরো 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 এবং লাস্টে ওয়ান। এক্স অ্যান্ড ওয়াই বার, আমার উপপাদ্যে কি আছে, এক্স অ্যান্ড ওয়াই বার, এক্স অ্যান্ড ওয়াই বারে কি হবে, তাহলে এখানে যা আছে তার, এখানে যা আছে তার বিপরীত। তারপরে আছে এক্স বার প্লাস ওয়াই বার, এক্স বার আমাদের আগেই করা আছে, এক্স বার প্লাস ওয়াই বার, তাহলে এক্স বার প্লাস ওয়াই বার, তাহলে যেহেতু প্লাস যৌক্তিক যোগের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম যদি একটি ওয়ান থাকে আউটপুট কি হবে, ওয়ান হবে, তাহলে ওয়ান প্লাস ওয়ানে ওয়ান, ওয়ান প্লাস জিরোতে ওয়ান, জিরো প্লাস ওয়ানে ওয়ান, জিরো জিরোতে, জিরো প্লাস জিরোতে জিরো। তাহলে এখানে আমরা এগুলোকে কলাম নাম্বার দিতে পারি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তাহলে এই কলামে, এই টেবিলের বা সত্যক সারণীতে আমরা দেখতে পাচ্ছি সিক্স নাম্বার এবং সেভেন নাম্বার কলামে এক্স ওয়াই এর একই মানের জন্য আমার রেজাল্ট একই এসছে। আবার
9 এবং 10th নাম্বার কলামে xy এর একই মানের জন্য আমার এখানে রেজাল্ট বা আউটপুট একই এসছে। তাহলে এখানে আমার ছিল x প্লাস y বার, তাই x প্লাস y বারে যা x বার এন্ড y বারেও রেজাল্ট তা। তাহলে আমরা বলতে পারি এটি প্রথম উপপাদ্য প্রমাণিত। আর এটাকে আমরা বলতে পারি x এন্ড y বার ইকুয়াল x বার প্লাস y বার, তাহলে দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত। তাহলে ডি মর্গানের এই উপপাদ্য থেকে আমরা আরো কিছু দেখতে পারি, যেমন দুটো চলকের যোগফলের কমপ্লিমেন্ট করা হলে সেটা পূরক চলকের গুণ হিসাবেও লেখা যায়। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি। আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যখন আমাদের এরকম ফাংশন থাকবে সেটাকে আমরা এভাবেও লিখতে পারবো। আবার যদি এভাবে সেকেন্ড উপপাদ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো চলকের গুণের পরিপূরককে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, পূরক চলকগুলোর যোগ হিসাবে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করলাম। এখন তোমরা বাসায় তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারো কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আশা করি আজকের ক্লাস আমরা বুঝতে পেরেছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।